আবার আমরা লাইভে এলাম পুরনো কলকাতার গল্প সোসাইটি আজ কুমোরটুলিতে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের এই কাজের সাথে আমাদের সহযোগিতা করছেন কুমোরটুলি মালাপালের ঠাকুর গড়ার পাঠশালা এখানে মালাদি আপনারা অনেকেই চেনেন বা জানেন যে মালাপাল এখানকার কুমোরটুলির একজন অত্যন্ত স্বনামধন্য মৃৎশিল্পী এইবার আমাদের এই আজকের আঁকা প্রতিযোগিতা শুরু হয়েছে বিকেল 4টার সময় এখন 4:45 বাজে আর মিনিট 15 চলবে এই অর্থাৎ 4 ভাগে 3 ভাগ সময় অতিক্রান্ত আমরা এখন একটু ভেতর দিকে ঢোকার চেষ্টা করব কে কীরকম আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এ প্রসঙ্গে বলি আজকে এখনো পর্যন্ত 112 জন শিশু এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমি একটা যে নামগুলো ডাকছি একটু হাত তুলতে যদি থাকো আঁকা প্রতিযোগিতা করেছে অন্বেষা ঠাকুরতা ক্লাস গত বছরে যে সমস্ত প্রতিযোগী যারা ছিল তাদের মধ্যে কয়েকজনকে ডাকা হচ্ছে তারা পুরস্কার পাবে এবং একই সাথে আজকে যে বাচ্চারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব এবং তারা কে কি আছে এটাও একটু দেখানোর চেষ্টা করছি আমি এখানে যেমন আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর কল্পনা খুব সুন্দর আরেকটু এগোবো এটা একটা অ্যাবস্ট্রাক্ট কিছু একটা হচ্ছে কালারফুল কিছু আমি এবারে একটু ভেতর দিকে ঢোকার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য কি কি মানছে বিভিন্ন বয়সের বাচ্চারাই আছে এখানে এখানে বলে দিই এখানে আমরা এখানে 5 বছর থেকে 15 বছর পর্যন্ত বাচ্চাদেরকে পেয়েছি আমি একটু ভেতরে ঢুকছি তো কালার হচ্ছে বেশ সুন্দর শেষ কর আর সময় কিন্তু বেশি নেই 15 মিনিট ঠিক আছে 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে বা এই একটা খুব কালারফুল সুন্দর হয়েছে বা রংটা দেখতে খুব ভালো লাগে তুই কাঁদছিস কেন হ্যাঁ শেষ কর সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এই তো বা শেষ করো আর 15 মিনিট বাকি আছে হ্যাঁ শেষ করো আমি একটু আরেকটা দিকে একটু যাওয়ার চেষ্টা করব দেখি তুই কি এগেছিস বাহ এদের এই বসে আঁকা প্রতিযোগিতায় এরকম পুরনো কলকাতার গল্প সোসাইটি আয়োজিত বসে আঁকার প্রতিযোগিতায় পরিচালনায় মালাপাল স্থান KMC হল কুমারটুলি পার্ক 16 জুলাই শনিবার এই ওদের কার্ড দেওয়া হয়েছে এটা একটা টাইপ অফ অ্যাডমিট কার্ড আমি আরেকটু এগিয়ে যাব সকলে থাকবে বাচ্চাদের জন্য টিফিনের ব্যবস্থা আছে বাচ্চারা কেউ যাবে না প্রত্যেক বাচ্চার জন্য টিফিনের ব্যবস্থা আছে কোনো বাচ্চা যাবে না এখানে তোমাদেরকে থাকতে হবে এখানে আরো কিছু অনুষ্ঠান হবে তারপর তোমরা যাবে ঠিক আছে আমি আরেকটু এগিয়ে যাব এই তো কি সুন্দর আছিস বাহ আমি একে একে সকলের কাছে যাব বাহ সুন্দর করেছিস এই তো কি কালারফুল হয়েছে বিউটিফুল বাহ হ্যাঁ আমি যাচ্ছি একের করে ওদিক থেকেই দৌড়ব শেষ কর আর কিন্তু 10 মিনিট সময় আছে বুঝতে পেরেছিস আমি আবার মাঝখান দিয়ে ঢুকবো কিন্তু বাহ আমার অত্যন্ত প্রিয় এটাও খুব সুন্দর হয়েছে
তুমি ওখানে থাকো, আমি আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি প্রত্যেকের আঁকা আমি দেখাবো, প্রত্যেকের আঁকাই দেখাবো আমি। আমরা আছি এখন কুমোরটুলি পার্কে, এখানে কমিউনিটি হলে, এখানে আজ পুরনো কলকাতার গল্প সোসাইটির পক্ষ থেকে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় আজকে 112 জন বাচ্চা অংশগ্রহণ করেছে। আমি একে একে তাদের প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করছি, তারা কে কি আঁকছে সেটা একটু আপনার আমাদের সদস্যদের দেখানোর জন্য। এখানে আজকে 5 থেকে মোটামুটি 15 বছর পর্যন্ত বিভিন্ন বয়সের বাচ্চারা রয়েছে এবং তাদেরকে গ্রুপে বিভক্ত করে তারপর এই আঁকার আয়োজন করা হয়েছে। আমি একটু এগিয়ে যাব, দেখি একটু কাগজপত্র তারা অভিনয় করত। সুন্দর এঁকেছিস, দেখ ওরে বাবা এটাও তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখ আমি কিন্তু যাচ্ছি এবার। বাহ, তুই পাতাটা উল্টে রেখেছিস কেন মা? ওরে বাবা, এটা জাতীয় পতাকা এঁকেছিস। হ্যাঁ, জয় হিন্দ, বন্দে মাতরম। বাহ, খুব ভালো। এই তুই তাড়াতাড়ি শেষ কর, তুই ধরেছিস বড্ড ভালো। রং কিন্তু করতে হবে খুব সুন্দর করে। আমি একটু এগোবো এবার। সর্বক্ষেত্রে আপাতত এই আজকে আর একটু পরে আবার ডেভেলপমেন্টটা বোঝা যাবে। এখন আমরা রাখছি, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।